নমস্কার, আমি জানকি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি চিকেনের একটি খুবই টেস্টি রেসিপি, বাটার চিকেন। এই বাটার চিকেন রুটি, পরোটা, পোলাও কিংবা প্লেন ভাতের সঙ্গে খেতেও ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা খুব সহজে আমি কিভাবে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে এর ইনগ্রিডিয়েন্টসগুলি দেখে নিচ্ছি। এখানে 250 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশলা নিয়েছি কসুরি মেথি 1 চা চামচ, নুন 1 টেবিল চামচ, লাল লঙ্কা পাউডার 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা পাউডার 3 টেবিল চামচ, গোটা গরম মশলা, 2 দারচিনি, 2 এলাচ আর 4 লবঙ্গ নিয়েছি। আর লাগবে 2 বড় সাইজের পেঁয়াজ, 2 বড় সাইজের টমেটো, 4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা 5-6টা, কাজু বাদাম 5টা আর আদা 1 ইঞ্চিকে আমি লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে লম্বা করে কেটে নিয়েছি, আদা রসুনকে বেটে নিয়েছি। 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/2 কাপ দই, আমুল বাটার আর আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। প্রথমে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। গ্যাসে প্যান বসিয়ে গরম হওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড ভাজবো। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। করে ভাজতে হবে না, অল্প নরম হওয়ার পর এর মধ্যে আমি একে একে টমেটো কুচি, আদা রসুন বাটা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কিছু সময় ভাজবো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব। নুনের পরিমাণটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন। নুনটা দিয়ে দিলাম, একবার মিক্স করে নেব। এবার লাল লঙ্কা পাউডারটা দিলাম, এটা ঝালের জন্য। আর কাশ্মীরি লঙ্কা পাউডার 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এই কাশ্মীরি লঙ্কা পাউডারটা কালারটা খুব সুন্দর আসবে, এতে ঝাল হবে না। এবার খুব ভালোভাবে মিক্স করার পর অল্প জল দিয়ে আরও একবার ভালোভাবে মিক্স করে নেব। এই মশলাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। জলটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার একটা বাটিতে মশলাগুলো তুলে নেব, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। চিকেনটা মেরিনেট করব। প্রথমে দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা রসুন বাটা, লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার আর নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এবার প্রথমে আমি 1টা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। কিছু সময় চামচের সাহায্যে মিক্স করার পর আমি হাত দিয়ে আরও ভালোভাবে চিকেনটাকে মেখে রাখবো। আপনারা চাইলে শুধু চামচের সাহায্যেই ভালোভাবে মেখে নিতে পারেন। মাখাটা হয়ে গেছে। এবারে এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। গ্রেভির জন্য তৈরি করা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলিকে ভেজে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হওয়ার পর এর মধ্যে 3 টেবিল চামচ বাটার আর 1 চা চামচ রিফাইন তেল নিয়েছি। বাটারটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনের পিসগুলি দিয়ে দেব। পিসগুলিকে দিয়ে আমি লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে রেখেই এই চিকেনগুলিকে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি কম রাখা হয় তাহলে চিকেন থেকে জল বেরিয়ে আসবে। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার 1টা চামচের সাহায্যে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে সব পিসগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিসটাকেও আমি এভাবে লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। চিকেনটাকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে, একবার দেখে নেব চিকেনটা খুব সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে চিকেনের পিসগুলিকে একটা বাটিতে তুলে নেব। চিকেনটাকে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করব। তার জন্য গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটার গরম হওয়ার পর এর মধ্যে আমি তৈরি করা মিশ্রণটা ঢেলে দিলাম। মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি, একবার ভালোভাবে মিক্স করে দেব। এবার মিক্সার জারে অল্প জল দিয়ে ধুয়ে মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলার মিশ্রণটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভাজতে হবে। 5 থেকে 7 মিনিট এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এবারে 1 চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দেব। সরি, আমি গরম মশলাটা আগে দেখাতে ভুলে গেছিলাম। খুব ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নেব। আরও 5 থেকে 7 মিনিট এইভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলাতে আমি আগে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে দিলাম। এবার মিক্স করব ভালোভাবে। তারপর ঢাকা দিয়ে চিকেনটা যাতে মশলাগুলো ঢুকে যায় তার জন্য 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। একবার খুব ভালোভাবে মিক্স করে দেব। এবার চিকেনের বাটিটা ধুয়ে আমি এর মধ্যে অল্প গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একবার ভালোভাবে মিক্স করে নেব। জলটা মনে হচ্ছে অল্প কম হবে, তাই এখানে আমি আরও অল্প গরম জল ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেব। এই চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, তাই ভালোভাবে মিক্স করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি কসুরি মেথিটাকে হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। একবার ভালোভাবে মিক্স করে দে। আর তৈরি হয়ে গেছে বাটার চিকেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। গার্নিশ করছি ফ্রেশ ক্রিম দিয়ে। হয়ে গেছে বাটার চিকেন। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।